আচ্ছা আচ্ছা, আমি বলতেছি আপনারা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ যে বান্দার দোয়া কতটা ভয়ঙ্করভাবে কবুল করে তার বাস্তব একটি প্রমাণস্বরূপ আমি একটা হাদিস বলবো, তো আপনারা সবাই শুনেন। পাকিস্তানের এক ডক্টর, ডক্টর সাইদ, সে নতুন করে ক্যান্সারের ওপর গবেষণা করছে। তার জন্য তাকে পুরস্কৃত করা হবে, তাকে এক দেশ থেকে অন্য দেশে যেতে হবে, তাকে পুরস্কৃত করা হবে, কারণ সে ক্যান্সারের মানে চিকিৎসা বের করছে। তো সে পুরস্কারটি নেওয়ার জন্য এয়ারপোর্টে গেল এবং বিমানের টিকিট কাটলো। তারপর সে বিমানে উঠলো, মনে বড় আনন্দ, সে এতদিনের সাধনার পর সে একটি পুরস্কার পাবে। তো মোটামুটি এক ঘন্টা বিমান যাওয়ার পর বিমানবালা এসে বলতেছে বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি আর সামনের দিকে আগাতে পারবে না, আশেপাশের কোনো একটা এয়ারপোর্ট পেলে তারা ল্যান্ড করবে সেখানে, আপনারা তাড়াতাড়ি করে বেল্টটি শক্ত করে বেঁধে নিন। তো এরপর ডক্টর সাইদ বিমান থেকে নেমে তাড়াতাড়ি করে ইমিগ্রেশন কাউন্টারে গেল এবং যে বলতেছে কী হয়েছে বিমানটির। তো তারা বলল যে এই বিমানটি কোনোভাবে যাওয়া সম্ভব না, এই বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে আর যেতে পারবে না। তো ডক্টর সাইদ বলল কতক্ষণ লাগবে পরবর্তী বিমান আসার জন্য। তো ওখানকার লোক বলতেছে পরবর্তী বিমান আসতে অন্তত 16 ঘন্টা লাগবে আর এই বিমান কোনোভাবে যাওয়া সম্ভব না। তো এখন ডক্টর সাইদ বলতেছে এখনও আমার উপায়। তো তারা বলতেছে আপনি যতদূর পথ এসেছেন মোটামুটি আর 4 ঘন্টা, যদি আপনি একটা প্রাইভেট কার জোগাড় করতে পারেন তাহলে 4 ঘন্টার ভিতরে সেই জায়গায় পৌঁছাতে পারবেন। এই কথা শুনে ডক্টর সাইদ দৌড়াতে এয়ারপোর্ট থেকে বের হয়ে সে একটি কার ভাড়া করলো, কারণ পুরস্কার তো অনেক বড়। এরপর ড্রাইভারকে বলতেছে ভাই আপনি যান, আপনার টাকা নিয়ে কোনো টেনশন করেন না, কারণ আমি অনেক বড় পুরস্কার পেতে চলেছি, আপনার যত টাকা লাগে আমি দিব। তো এরপর ড্রাইভার গাড়ি চালাতে থাকলো। কিছু দূর পথ যাওয়ার পর সেখানে বড় একটা তুফান শুরু হয়ে গেল, গাছপালা ভেঙে রাস্তার উপর যেতে থাকলো, এত বড় তুফান ঝড়বাহুর শুরু হয়ে গেল। তো এরপর মানে ড্রাইভার বলতেছে যে এখানে যে অবস্থা শুরু হয়েছে তাতে আর কোনোভাবে গাড়িটি সামনের দিকে আগানো সম্ভব না। ডক্টর সাইদ বলতেছে দেখেন না একটু চেষ্টা করে। এরপর ড্রাইভার বলতেছে আপনি সামনের পরিস্থিতি দেখেন কিভাবে করে গাছপালা রাস্তার উপর ভেঙে পড়তেছে, কোনোভাবে যাওয়া সম্ভব না। তো এরপর ডক্টর সাইদ বলতেছে জীবন বাঁচানো আগে দরকার, কারণ পুরস্কার হারালে পুরস্কার পাবো কিন্তু জীবন হারালে তো আর জীবন পাবো না। এরপর ডক্টর সাইদ ড্রাইভারকে বললেন আপনি আশেপাশে কোনো একটা বাড়ি দেখে সেখানে গাড়ি থামান, আমরা সেই বাড়িতে আশ্রয় নেব। এরপর ড্রাইভার জঙ্গলের ভিতরে একটা কুঁড়ে ঘর দেখতে পারলো। তারপর তারা সেখানে গেল এবং দরজায় নক করলো, সেই ভিতর থেকে একটা বুড়ো মহিলা বের হয়ে আসলো এবং ডক্টর সাইদ বলতেছে বুড়িমা আপনার ঘরে কি একটু আশ্রয় নিতে পারি, কোনো পুরুষ মানুষ থাকলে একটু ডাক দেন। তো বুড়িমা বললো আমার ঘরে কোনো পুরুষ মানুষ নেই, আপনারা নিশ্চিন্তে আসতে পারেন, আমি আপনাদের মেহমানদারির ব্যবস্থা করি। তারপর ডক্টর সাইদ বলল পুরুষ মানুষ নেই মানে? এরপর বুড়িমা বলল আমার স্বামী তো অনেক আগেই মারা গিয়েছে, বেঁচে ছিল শুধু আমার ছেলে এবং ছেলের বউ, তারাও কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, এখন শুধু আমার নাতিটা আমার কাছে থাকে, আপনারা সবাই ভিতরে আসুন। এরপর তারা ভিতরে গেল, বুড়িমা তাদেরকে কিছু নাস্তা খেতে দিল। এরপর বুড়িমা নামাজে চলে গেল। এরপর নামাজ যখন শেষ পর্যায়ে তখন তার নাতিটা হাউমাউ করে কেঁদে উঠল। প্রথম দিকে তার নাতিটা আস্তে কান্না করতেছিল কিন্তু নামাজ শেষের দিকে হাউমাউ করে কেঁদে উঠল। এরপর ডক্টর সাইদ তার নাতিটাকে কোলে নিয়ে দেখে তার নাতিটার চেহারা নীলবর্ণ হয়ে আছে। এরপর ডক্টর সাইদ বুড়িমাকে জিজ্ঞেস করলো বুড়িমা কী হয়েছে আপনার নাতির, আপনার নাতির চেহারা এরকম নীল হয়ে আছে কেন? এরপর বুড়িমা কান্না করতে করতে বলতে লাগলো আল্লাহ আমাকে পরীক্ষা করছেন, আমার স্বামীকে তো আল্লাহ অনেক আগেই নিয়ে নিছেন, এরপর আমার ছেলে এবং ছেলের বৌমাকে তো নিয়ে নিলেন, আমার নাতিটা বাসায় ছিল তার কারণে আমার নাতিটা বেঁচে গিয়েছে, না আমার শেষ সম্বল এই নাতিটাই, তার ভয়ঙ্কর ক্যান্সার রোগ হয়েছে। এরপর ডক্টর সাইদ বললেন আপনি চিকিৎসা করাচ্ছেন না? এরপর বুড়িমা বলল আমাদের দেশে কোনো চিকিৎসা নাই, আমি অনেক ডাক্তারকে দেখিয়েছি, ডক্টর বলেছেন এই দেশে কোনোভাবেই চিকিৎসা সম্ভব নয়। এরপর ডক্টর সাইদ বলল আর কিছু বলে নাই ডক্টর? এরপর বুড়িমা বলল ডক্টর বলেছেন পাকিস্তানের নাকি একটি ডাক্তার আছে, সে নাকি নতুন করে ক্যান্সারের ওপর গবেষণা করেছেন, সেখানে গেলে নাকি আমার নাতি ভালো হয়ে যাবে, কিন্তু আমি তো সেই ডক্টর কিচ্ছু চিনি না, তবে আমার বিশ্বাস মানুষের দ্বারা সম্ভব নাও হতে পারে কিন্তু আল্লাহর কাছে অসম্ভব বলে কিচ্ছু নেই, আমি প্রতি রাতে জায়নামাজে বসে দোয়া করি আল্লাহ আমি তো সেই ডক্টর হসপিটাল কিচ্ছু চিনি না, তুমি আমাকে একটা পথ বের করে দাও কিভাবে আমার নাতিটা ভালো হবে। এরপর ডক্টর সাইদ বললেন বুড়িমা আপনি কি সেই ডাক্তারের নামটা জানেন? বলে হ্যাঁ নাম তো জানি, উনি বলেছিলেন সেই ডাক্তারের নাম নাকি ডক্টর সাইদ, কিন্তু আমি তো সেই জায়গা চিনি না। এরপর ডক্টর সাইদ বললেন বুড়িমা আপনি কসম করে বলেন তো আপনাকে কি ডক্টর সাইদের কথাই বলেছে? এরপর বুড়িমা বলল আপনি মেহমান মানুষ ভাই, আপনার কাছে কেন মিথ্যা কথা বলতে যাবো,
বুড়িমা, আমি আপনাকে এই জন্যই কসম করতে বলেছি যে আল্লাহ মানুষের দোয়া যে কিভাবে কবুল করে আমি আজকে নিজ চোখে না দেখলে বুঝতেই পারতাম না। আমি এখন বুঝতে পেরেছি আমার বিমান কেন নষ্ট হয়েছে, আমি এখন বুঝতে পেরেছি আমার কেন প্রাইভেট কার নিতে হলো, আমি এখন বুঝতে পেরেছি কেন এত ঝড় বৃষ্টি বাদল শুরু হলো, আমি এখন বুঝতে পেরেছি পৃথিবীতে লক্ষ লক্ষ বাড়িঘর থাকতে আপনার বাড়িতে কেন এসেছি। বুড়িমা, আপনি যে ডক্টর সাইদের জন্য দোয়া করছেন তাকে খুঁজতে পাকিস্তানে যেতে হবে না, আল্লাহ তাআলা সেই ডক্টর সাইদকে টেনে টেনে আপনার দরজার সামনে নিয়ে এসেছে, আমি ডক্টর সাইদ আপনার সম্মুখে। সুবহানাল্লাহ, আমি এখন বুঝতে পেরেছি আল্লাহ তাআলা বান্দার দোয়া যে কিভাবে কবুল করে, কতটা ভয়ঙ্কর ভাবে কবুল করে আমি না দেখলে বুঝতেই পারতাম না। অনেকে বলে হুজুর কত দোয়া করছি আল্লাহর কাছে কিন্তু আল্লাহ দেয় না, আল্লাহ বলেন শোনো তোমরা চাও আমি দেই না, হয়তো এই না দেওয়ার ভিতরে তোমার মধ্যে কল্যাণ লুকিয়ে আছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন।